হাবিবি কাম টু সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সত্যি কথা বলতে যদি গুগল ম্যাপকে মনে হচ্ছে কোনো আছাড় মারি, সালা গুগল ম্যাপের বাচ্চা মানে মুখ থেকে আর কি বলবো। পৌঁছে গেলাম মাটি দোতলা বাড়িতে, দেখতে পাচ্ছ ওখানে, আজকে ওখানে আমরা 24 ঘন্টা থাকতে চলেছি। কারণ গাড়িটা খুব বড় একটা লং জার্নি করতে চলেছে, তো এখান থেকে যাব আমরা 350 কিলোমিটার দূরে মুর্শিদাবাদে। এখন শুরু করলাম ওয়াশিং, কারণ ওয়াশিং সেন্টারে গেছিলাম, কোনো রকম কেউ হেল্প করলো না, এখন বললো হবে না, তো আমাকে 2 দিন আগে থেকেই করা উচিত ছিল, কিন্তু হুট করে প্ল্যানটা হয়েছে এই জন্য করা হয়নি। তো গাড়িটা মোটামুটি ভালোই কন্ডিশন হয়েছে, আমাদের মোছা পুরাই কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন মিস্টার ফারহান সর্দার, ও অনেক হেল্প করেছে, ভাত খেয়ে এসে হেল্প করেছে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, নিজে ধুয়ে একটু কষ্ট হচ্ছে, বাট নিজে ধোয়ার মজাটাই আলাদা। টাই মিস করছে, কারণ ওর কী হয়েছে ফারহান, তোর দেখিয়ে দে তোর কী হয়েছে, কী জন্য যেতে পারছিস না। হ্যাঁ, ফারহান ফুগলা হয়েছে, ফুগলা, এই দেখতে পাচ্ছ তার দুটো দাঁততলা হয়েছে, ওই জন্য যেতে পারছে না। গেট সেট রেডি, তো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, এবং প্যাকিংগুলো মানে ব্যাগগুলো সব গাড়িতে সেট করতে হবে, ওইটা সব থেকে একটা টাফ কাজ। দেখতে পাচ্ছ অলরেডি ব্যাগগুলো নামিয়ে আমার অবস্থা কী হয়েছে, সবে দুটো লাগেজ এসে এখন ওপর থেকে এখন অনেক লাগেজ আনতে বাকি, আমি বুঝতে পারছি না এই ছোটো ট্যাঙ্কির মধ্যে এই রোড ট্রিপে জিনিসপত্র ঢুকবে কীভাবে। ফাইনালি জিনিসপত্রগুলো একটা সেটিং করা হলো, তো অনেক কষ্ট করে দেখতে পাচ্ছ যে সেটিং করা হয়েছে, দেখতে পাচ্ছ গাইডের পিছনের কাজ কিছুই দেখা যাচ্ছে না। তো আমাদের শামিম ভাইও চলে এসছে, এর জন্য ফুল ট্যাঙ্কি করাটাই মাস্ট। তো এখন দেখা যাক কত 1000 টাকার তেল ভরে, আমি যতদূর জানি 33 লিটার তেল ধরবে, তো দেখা যাক কতটা তেল যায়, কারণ ট্যাঙ্কি এখন নীল আছে একদম। তো প্রায় 3500 টাকার তেলের কাছাকাছি চলে গেছে, 32 লিটার তেল চলে গেছে, আমি যত ধারণা করেছিলাম যে 33 লিটার মতো তেল খেতে পারে সেরকম পর্যায়ে গেছে। সকালবেলা বার হতে না হতেই কাজ হয়ে গেল, কারণ আমরা জামে আটকে গেছি, তাও আমাদের নিজেদের এরিয়াতে আটকে গেছি, চাতরাতে আটকে আছি, প্রায় 8 ঘন্টার ওপরে হলো, এখান থেকে গাড়ি একটুও নড়ছে না। আজকে চাতরাতে হাট ভাই, এখনও কতটা জার্নি, সব এখনও 15 কিলোমিটার মাত্র আসলাম, তাও এখনও কমপ্লিট হয়নি 15 কিলোমিটার। তো রকাশ দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে দুই সাইডে, অনেকটা ওয়েলওয়ে দেখতে পাচ্ছ, হাইওয়ে ধরে ফেলেছি, এবার গাড়ি আমাদের টান পেকে, আর আমাদের 190 কিলোমিটার বাকি আছে, সো ফার সো গুড। এরকম যদি রোড থাকে তো 190 কিলোমিটার আমার তো মনে হয় 2 ঘন্টার মধ্যে শামিম ভাই পৌঁছে দিতে হবে। শামিম ভাই ও একদম মাখন স্পিডে চলছে, মানে গাড়ি যে হাইওয়েতে উঠছে না মানে ঘোড়া রেসিং করছে আমি বুঝতে পারছি না, গাড়ি শুধু উঠছে দেখতে পাচ্ছ। আমরা এখন আর আমাদের মাত্র বাকি আছে 170 কিলোমিটার, ঠ্যাট ঠ্যাট করে 20 কিলোমিটার কখন কমে গেল বুঝতেই পারলাম না। গাড়ি 100 আপ চলছে, এখন 110 120। টকার্স, আমরা এখান থেকে ফাস্ট ব্রেক নিয়ে নিলাম মা অন্নপূর্ণা ভোজনালয়ে, তো দেখতে পাচ্ছ এইখানে ফাস্ট ব্রেক নিয়েছি, গাড়িটা প্রায় কমসে কম 110 কিলোমিটার পরে ফাস্ট ব্রেক নেওয়া হলো। 110 কিলোমিটার আসে হয়ে গেছে, আর মাত্র 170 কিলোমিটার মতন বাকি আছে। এখান থেকে পরিবেশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখান থেকে এই যে উইন্ডো করা আছে একদম, এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছ নাস্তা প্রায় কমপ্লিট, সাজিদ রেডি, সাজিদ খুব হ্যাপি কারণ ও একটু ব্রেক পেয়ে গেছে। তো যারা আসছে দাদার সাথে অবশ্যই দেখা করো, দাদার ব্যবহারটা খুবই সুন্দর, থ্যাংক ইউ দাদা এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। তো দুপুরের জন্য ভালো সরঞ্জাম আছে, খাবার ভেটকি মাছ আছে বলেছে, খাসির মাংস আছে। বাট ফার্স্ট ব্রেক কমপ্লিট, এবার এখান থেকে গাড়ি কমসে কম দুপুরের আগে দাঁড়াবো না। এই সালা গুগল ম্যাপ, এই যে গুগল ম্যাপে ভুলভাল রাস্তা দেখিয়ে দেখো সামনে গিয়ে নদী দেখিয়ে দিয়েছে, এবার আমি নদীটা পার করবো কি করে, ভেসেল করে পার করতে, কত কত 110। আমরা একদম সাইডে আছি, দেখতে পাচ্ছ একদম পুরো সাইডে আছি। সত্যি কথা বলতে যদি গুগল ম্যাপকে মনে হচ্ছে কোনো আছাড় মারি, সালা গুগল ম্যাপের বাচ্চা মানে মুখ থেকে আর কি বলবো।
তো আমরা এখন নদীর মাঝখানে ভবচণ্ডী গুগল বাবার জন্য আমরা এই রোতে যাচ্ছি। পিয়াজ আমরা ভেসেলটা পার করে গেলাম ভাই, আমার আর সহ্য হচ্ছে না ওগুলো, মনে হচ্ছে জানলা দিয়ে মোবাইলটাকে ফেলে দিই। ফাইনালি গুগল ম্যাপে জ্বালাতন সহ্য করে NH12 ধরে ফেললাম। NH12 ধরে ফেলেছি, ওদিক থেকে গেলাম শান্তিপুর আর এদিকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর ডিভাইড হয়ে যাবো বহরমপুরের দিকে। তো এখন গাড়িটা খুব সুন্দর চলছে, গুগল ম্যাপ পুরো মাথাটা খারাপ করে ফেলেছিল, বুঝতেই পারছো যে এত সরু গলি আর ওই ভ্যাসেলে উঠিয়ে আমাদের আমার পুরো মাথা খারাপ করে ফেলেছে। টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজা ঢুকছে গাড়ি, আরে 10 সেকেন্ডের মধ্যে না হলে টোল ফ্রি। এখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ 170 টাকা ফাস্ট্যাগ রিচার্জ করা ছিল, বাট ওটা বলছে রিজার্ভ ব্যালেন্স, আরো 200 টাকা ভরতে হলো, তার জন্য এখান থেকে টোলটা কেটে গেল, চলে গেল বহরমপুর সিটি মেন টাউন। আর আমরা বহরমপুর বাইপাস করে বেরিয়ে যাচ্ছি মালদা টাউনের দিকে। অ্যামেজিং রোড, জাস্ট 16 মিনিট পরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। যারা বলে আমাদের ইন্ডিয়া এখনো ডেভেলপমেন্ট হয়নি, কাম টু বহরমপুর অ্যান্ড সি দিস রোড, ইয়া হাবিবি, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ইয়া হাবিবি, কাম টু বো, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো রকার্টস আমরা পৌঁছে গেলাম, মানে এখনও পৌঁছায়নি, এখান থেকে জাস্ট আর 1 কিলোমিটার বাকি আছে। ওই যে দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে, ওটা ছেড়ে দিলাম, ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে এই রোডে একটু এসেছি। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার গেলেই আমি পৌঁছে যাব। আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর, আমাদের ওদিকে এত শান্ত পরিবেশ খুব কমই আছে। গাড়ি খুব ভালো সার্ভিস দিয়েছে এখনও পর্যন্ত, ননস্টপ চলেছে, একবারই জাস্ট ব্রেক নেওয়া হয়েছে। হ্যাঁ শামীম ভাই জাস্ট আগুন বেগে ছুটে চলে এসছে, গাড়ি কিন্তু এখনও পর্যন্ত একবারই ব্রেক দিয়েছে সকালবেলা যখন আমরা দেখেছিলাম রাস্তা করেছিল, তাছাড়া আমাদের কোনো ননস্টপ গাড়ি চলেছে, পুরো ননস্টপ 267 কিলোমিটার, শেষে তো 137 কিলোমিটার ননস্টপ চলেছে। তো এখানে লাইটটা অনেকটা কম আছে, তো সকালবেলা এখানকার নাস্তাগুলো ট্রাই করবো, চলো দেখা যাক নাস্তাগুলো কী কী আছে। এই যে আমাদের আয়াত বস এক একা নাস্তা করছে, ফেমাস মুর্শিদাবাদের এটা কি সোনা চাল ভাজা, এটা চানাচুর, এটা একটা বিস্কুট আছে, 3 রকম বিস্কুট দেখতে পাচ্ছি, একটা টোস্ট আছে, ডিম সিদ্ধ আছে। এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছে, ওই যে দূরে একদম পুরো এটা হাইওয়ে, আর নতুন বহরমপুর বাইপাস তৈরি হয়েছে ওই সাইডটা দিয়েও দেখতে পাচ্ছি, ওই যে নতুন বহরমপুর বাইপাস তৈরি হয়েছে, আর এখান থেকে ট্রেন লাইন আছে ভাই, মাস্টার লোকেশানে আছে এখানে এখন বর্তমান। যে আজকে 14th February সরস্বতী পুজো, ওই জন্য দেখতে পাচ্ছ যে বহরমপুর শহরে কত ক্রাউড আছে। মোহনমলে পৌঁছে গেলাম মাটির দোতলা বাড়িতে, দেখতে পাচ্ছ ওখানে আজকে, ওখানে আমরা 24 ঘন্টা থাকতে চলেছি।